ওম শান্তি। আজকের তারিখ হলো 1-2-2024। আজকের বাংলা মুরলির সার। বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, এ পর্যন্ত যা কিছু করেছ সেই সব ভুলে যাও, একদম শৈশবকালে চলে যাও, তবে এই আধ্যাত্মিক রুহানি পড়াতে পাস করতে পারবে। তো বাবা বলেছেন যে এই পর্যন্ত যা কিছু পড়েছি সে সব ভুলে যেতে হবে, একদম শৈশবকালে চলে যাও, তবে এই আধ্যাত্মিক রুহানি পড়াতে পাস করতে পারবে। প্রশ্ন, যে বাচ্চাদের দিব্য বুদ্ধি প্রাপ্ত হয়েছে তাদের লক্ষণ কী হবে? উত্তর, সেই সব বাচ্চারা এই পুরনো দুনিয়াকে এই চক্ষু দ্বারা দেখেও যেন দেখবে না, তাদের বুদ্ধিতে সর্বদা থাকে যে পুরনো দুনিয়া যে কোনো মুহূর্তে শেষ হলো বলে। এই শরীরও পুরনো তমপ্রধান, তবে আত্মাও তমপ্রধান, এর সাথে আর কি প্রীতি রাখবো। এরকম দিব্য বুদ্ধি সম্পন্ন বাচ্চাদের সাথে বাবারও হৃদয় জুড়ে যায়। এরকম দিব্য বুদ্ধি সম্পন্ন বাচ্চাদের সাথে বাবারও হৃদয় জুড়ে যায়। এরকম বাচ্চারাই নিরন্তর বাবার স্মরণে থাকতে পারে। এরকম বাচ্চারাই বাবা নিরন্তর স্মরণে থাকতে পারে, সেবাতে অগ্রসর হতে পারে। ধারণার জন্যে মুখ্য সার। নাম্বার পয়েন্টে বাবা বলেছে, আধ্যাত্মিক পঠন পাঠনে সর্বদা ব্যস্ত থাকতে হবে। হ্যাঁ, আধ্যাত্মিক পঠন পাঠনে সর্বদা ব্যস্ত থাকতে হবে। কখনও নভেল, গল্প, উপন্যাস ইত্যাদি পড়ার খারাপ অভ্যাস করো না। এখনো পর্যন্ত যা কিছু করেছো সেই সব ভুলে বাবাকে স্মরণ করতে হবে। হ্যাঁ, তো খারাপ অভ্যাস করো না, আর এখনো পর্যন্ত যা কিছু করেছো সেই সব ভুলে বাবাকে স্মরণ করতে হবে। দুই নম্বর, এই পুরনো দুনিয়াতে নিজেকে অতিথি মনে করে থাকতে হবে। এর প্রতি প্রীতি রাখতে নেই, দেখেও দেখতে নেই। তো বাবা বলেছে যে পুরনো দুনিয়াতে নিজেকে অতিথি মনে করে থাকতে হবে, আর এর প্রতি আমাদের প্রীতিও রাখতে নেই আর দেখেও দেখতে নেই। বরদান, সাহসিকতা আর উৎসাহ উদ্দীপনার ডানায় ভর করে উড়ন্ত কলাতে উঠতে থাকা তীব্র পুরুষার্থী ভব। সাহসিকতার উৎসাহ উদ্দীপনার ডানায় ভর করে উড়ন্ত কলাতে উঠতে থাকা তীব্র পুরুষার্থী ভব। স্পষ্টীকরণ, উড়ন্ত কলার দুটি ডানা আছে, সাহসিকতা আর উৎসাহ উদ্দীপনার ডানা। যে কোনো কাজে সফলতা প্রাপ্ত করার জন্য সাহস আর উৎসাহ উদ্দীপনা অত্যন্ত জরুরি। যেখানে উৎসাহ উদ্দীপনা থাকে না সেখানে ক্লান্তিভাব থাকে, ক্লান্ত ব্যক্তি কখনো সফল হতে পারে না। বর্তমান সময় অনুসারে উড়ন্ত কলাতে উঠতে না পারলে লক্ষ্যে পৌঁছাতে পারবে না, কেননা পুরুষার্থ এক জন্মের আর প্রাপ্তি 21 জন্মের জন্যই নয়, সমগ্র কল্পেই প্রাপ্তি হবে। তো একজন পুরুষার্থ করে শুধু 21 জন্ম নয়, সমগ্র কল্পেই আমাদের প্রাপ্তি হবে। তো যখন সময়ের আহ্বান স্মৃতিতে থাকে তখন পুরুষার্থ সততই তীব্র গতির হয়ে যায়। তো যখন সময়ের আহ্বান স্মৃতিতে থাকে তখন পুরুষার্থ সততই তীব্র গতির হয়ে যায়। স্লোগান, সকলের মনোকামনা পূরণকারী হলো কামধেনু। সকলের মনোকামনা পূরণকারী হলো কামধেনু। ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।